আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে খেলাধুলার প্রবণতা প্রায় নেই বললেই চলে। তারা বইয়ের চাপে বিধ্বস্ত, তারই পাশাপাশি চলে ড্রয়িং, নাচ, গান, সুইমিং এবং কম্পিউটারের ক্লাসও, আর একটু টাইম পেলেই ফোন। তাই এই সময় পরিচালক হানসাল মেহতা তার পরবর্তী ছবি ছলাং নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, যেখানে দেখা যাবে স্কুল জীবনে খেলাধুলার গুরুত্ব কতখানি। শনিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। প্রায় 3 মিনিটের ট্রেলারে নানা স্বাদের অনুভূতি উপহার দিয়েছেন ছবির নির্মাতারা। ফিল্মি ফেলোতে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এই ছবিতেই প্রথম জুটি বাঁধতে দেখা যাচ্ছে রাজকুমার রাও ও নুসরত বারুচাকে, এবং লাভ ট্রাইঙ্গেল অথবা ভিলেন হিসাবে থাকছেন অভিনেতা মোহাম্মদ জিসান আইয়ুব। ট্রেলারে দেখানো হয় কম্পিউটার টিচার নীলু ও পিটি টিচার মন্টুর প্রেমের কাহিনী সবে শুরু হয়, এবং তার মধ্যে স্কুলে যোগ দেন অপর এক পিটি টিচার মিস্টার সিং। মন্টু ও নীলুর প্রেম কাহিনীতে মিস্টার সিংই হয়ে ওঠেন ভিলেন। ছবির দ্বিতীয় ভাগে মন্টু ও মিস্টার সিংয়ের মধ্যে শুরু হয় আত্মসম্মানের লড়াই, একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তারা। তারপরে শুরু হয় দুই দল ও সেই দলের মধ্যে হার জিতের লড়াই। ট্রেলারে সতীশ কৌশিক, ইলা আরুন ও সৌরভ শুক্লাকেও দেখা যায়। ছলাং ছবির পরিচালক হানসাল মেহতা, ছবির প্রযোজনা দায়িত্ব পালন করেছেন অজয় দেবগন, লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। ছলাং ছবি খুবই মজার একটি ছবি এবং তারই সাথে আকর্ষণীয় যাত্রার গল্প। স্কুলের গণ্ডিতে খেলাধুলার গুরুত্ব এবং তা নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই ছবির লেখাতে। ছবিটি আগামী মাসে 13 তারিখ মানে 13ই নভেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। হানসান মেহতার সাথে এই নিয়ে 5টি ছবি করলেন রাজকুমার রাও। এর আগে শহীদ, সিটি লাইট ও আলিগড়ের মতো ছবিতে কাজ করেছিলেন তারা। ছবিটি দেখতে আপনারা কতটা উৎসাহী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।